ভিডিওটা হেডফোন লাগায় দেখো, আর শেষ পর্যন্ত দেখো, অনেক ম্যাজিক আছে। গেলাম, হ্যাঁ। ঝগড়া লাগলে শহরে, কিরে কানা, চোখে দেওয়াস না? তোর চোখে কি বীর্য নাকি আছে নি? তুই চোখে দেওয়াস না? ভদ্রমত কথা কো, তুই ভদ্রমত কথা কো, চুপ, তুই চুপ। আবার ছাগলের মতো লাগাইছ, তুই তো পাঠা ছাগলের মতো লাগাইছ। শালা যাই রে, শালা তুই যে উড়া এমনি গায়ে মানুষের শরীরে ধাক্কা দিতেছ। আমি ধাক্কা দিছি না, তুই দিছ, তোর বাপ ধাক্কা দিছে। ওই বা ভাড়াবি না, লাখশো ভাড়াটাম লাস্টবারের মতো কইতেছি, বা ভাড়াবি না, তোর বাপ ধাক্কা দিছে। এইবার কিন্তু দিয়ে দিন কইতেছি, আমারও হাত আছে, লাগা দেখি দম থাকলে, তুই লাগা না দম থাকলে, তুই লাগা, তুই নাগা, 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 তুই নাগা। তুই নাগা, এই তুই নাগা, বেটা আরে কো, আর দম থাকলে আমার গায়ে হাত তুলতে, তো দম থাকলে আমার বাপের গায়ে হাত তুল শুধু। বেটা আরে কয়ে দে, ওর দম থাকলে গায়ে হাত লাগা, তোর দম থাকলে আমার বাপের গায়ে হাত লাগা। তো ঝগড়া লাগলে গ্রামে, নটি আমেরিকা। ওই শুরু বাচ্চা, তো চোখ নাই? আরে দাদা নাগলো, গুটা দিয়ে কস নাগলো, শালা পাঠা। আরে দাদা গাইলে তো চোখে না, ঠিকই গুয়ার ভিতরে ঢুকে গেছে নাকি, খালি তো গুয়া টাচ হইছে। আরো বেশি পপ করস, একশোর বাপে নাম লয়ে দিম, একশোর বাপে নাম লয়ে দিম, ধান থেকে সকাল সকাল শুলে দিল, যা ভাগ। শালা সুরের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাপ আটাইছ হয়, আজকা তোরে খাইছি, আজকা তোরে মাইরে ফেলাম। বাবা গো বাঁচাও। ছেলে মেয়ে একসঙ্গে হইলে শহরে, কাকা প্রীতি বাইতে? হ্যাঁ ও বাড়িতেই আছে। কাজ আসিস তাড়াতাড়ি আয়। হ্যাঁ যাইতেছি দাঁড়া। কাকা প্রীতির কয়টা অঙ্কের প্রবলেম আছিল তো, ওটা দেখাই দিবার আইছি। ও বাবা তাই গ্রুপ স্টাডি করতে আসছো? হ্যাঁ কাকা। যাও যাও, এখানে সময় নষ্ট করো না, তোমরা গ্রুপ স্টাডি করো, যাও যাও যাও। আচ্ছা কাকা, আয় তাড়াতাড়ি। আচ্ছা বাবা এখানে কাজ করতে আসবে তো, তোমরা দরজা লাগাই দিয়ে গ্রুপ স্টাডি করো, ওকে? আচ্ছা কাকা ঠিক আছে। পলাশ আয় না, আর একটা অঙ্ক দেখা দিয়ে যা না রে, আজকে আর পারবো না, তিনবার ডাউট ক্লিয়ার করছি, আজকে আর শক্তি নাই। মানে কাকা তিনটা অঙ্কের ডাউট ক্লিয়ার করে দিছি তো, আজকে শরীরটা একটু উইক লাগতেছে। হ্যাঁ দেখো তো বাবা, লজ্জা করলে হয়, আসো খাবে, আসো খাও। না না কাকা আজকে আর খাম না, আমি কালকে আইসে ওর সব ডাউট ক্লিয়ার করে দিয়ে যাব। আচ্ছা বাবা আইসো কিন্তু। হ্যাঁ কাকা আসলাম। বাহ
ছেলেটার মনটা খুব ভালো, কি সুন্দর সবাইকে হেল্প করে। ভগবান এরকম বন্ধু সবাইকে দিক। ছেলে মেয়ে একসঙ্গে হইলে গ্রামে, কইরে চল টিউশন যাওয়ার সময় হয়ে গেছে। দাঁড়া আইতেছি, হয়ে গেছে। চলতেছে তুই সম্পান্নাকে প্রেম করস না? তুই কিভাবে জানলি? কইস না কাউকে, কিন্তু তুই আমারে চানা খাওয়া তেলে কম না। ঠিক আছে আনতেছি, তুই দাঁড়া। এই নে, আমাকে একটু দে। শালা দেখছ দেখছ, এক চানার প্যাকেট থেকে দুইজনে চানা খাইতেছে। শালা কলে যুগে আর কিছু থাকলো না? হ্যাঁ, সিসি কি পাত দেখে ফেলাইলাম, গ্যারান্টি এই দুজনের মধ্যে কিছু চলতেছে। ওরা দুইজন দুইজনের হাতে ছোঁয়া না খাইলো। কি গছ সত্যি ভাই ও, শালা এখানে গ্যারান্টি তাইলে করছে। সিসি আমাকে পাড়াটা দুর্নাম হয়ে গেল রে। রোগ হইলে শহরে, বাবা শুনো। হ্যাঁ বাবা কও। আমার সকাল থেকে আগা হইতেছে না। কি কইলি তুই আগে কস নাই কে আমারে? এমনি শরীর ভালো আছে তো? শরীর তোর ঠিকই আছে বাবা। হ্যালো ডাক্তার সিং, দুই সেকেন্ডের মধ্যে আমাকে বাইতে আয় পড়ো, আমার পুলা শ্বাসকষ্ট হইতেছে। না বাবা শ্বাসকষ্ট হইতেছে না। চুপ কর পাঠা, এক স্তর খাবি। তুই এত বড় সমস্যায় ভুগতাছ, আমার কষ নাই কে? কি হয়েছে তোমার ছেলের? ডাক্তার বাবু আমার ছেলেরে বাঁচাও, আমার ছেলের মনে হয় কিডনিতে আমাশ হয়েছে। আর বাবা সেরকম কিছু হয় নাই তো। শরীর বাচ্চা তুই চুপ থাক। আমাকে আগে দেখতে দাও কি হয়েছে, আগেই ফাল পাড়তেছে। আচ্ছা ডাক্তার বাবু দেখো কি হয়েছে বাবু তোমার। আমার সকাল থেকে আগা হইতেছে না। হ্যাঁ তারপর? বাবা কিছু লুকায় না, সব খুলে কও। আর কিছু হয় নাই। তোমার বেটা হাগা হয় না, তুমি আমাকে ডাকে আনলা? হ্যাঁ ডাক্তার বাবু তাড়াতাড়ি দেখো, না তো আমার পুলার মাথায় আবার প্রেসার পড়বো। পাইপ টুকায় ভাই করুন নাকবো নাকি ডাক্তার বাবু? এর জন্য আমি একটা অপারেশন আর দেখ ফেলে রেখে আসলাম। ডাক্তার বাবু তাড়াতাড়ি দেখো, না তো আমার পুলার আবার লিভার নষ্ট হয়ে যাবো। চুপ, তুই আমার টাইম নষ্ট করে না, তোদের বাপ বেটা দুজনকে ভয়েসে নিয়ে সন্ধ্যে আজকে মাইরে ফেলাবো। রোগ হইলে গ্রামে, বাবা পুরো পেট ব্যথা করতেছে, থাকা পারতেছি না। কি হইছে, কুয়া কুয়া করতেছ কে? বাবা পেট ব্যথা, থাকা পারতেছি না। সারাদিন গুয়া অপ্ত করে ভাজা পুরা খাইতে থাকবি, পেট ব্যথা বানাতেছে, ব্যথা হইব নি। ঘরে যাই হয়ে থাক, পেট ব্যথা কমে যাবো। এত ঘন হয়ে গেছিলাম, এখন আস্তে আস্তে পেট ব্যথা বাড়তেছে। পেটের কোন সাইডে ব্যথা? গোটা পেটটাই ব্যথা। তোর যে দিনে 14 বার জল খাবার কই খাস? না খাই না। শুয়োরের বাচ্চা ভালো জিনিস খাবি কে? খালি তেলে ভাজা জিনিস পেটে সেদবি।
তোর গ্যাসের ব্যথা উঠছে নও বাবা দাঁতে ডাক্তার কাছে নও ডাক্তার কাছে যাব টেকা বলদের গুয়া দেয়া পড়ে তো দাঁড়া ব্যবস্থা করতেছি জল খাওয়ার পরে এই পাথর চুনা পাতা খাবি তারপর গ্যাস খেয়ে গ্যাসের বাপও পালাইবো হ্যাঁ তোর খা বাবা সাইকেল থেকে পড়ে হাত কেটে ফেলছি সাইকেল নিয়ে দিন ভরা করে বেড়াস তোরা কইছি না সাইকেল চালাইলে একশো হয় তুই তা শুনাস না হ্যাঁ তুইও কি বাপের মতো বড় মানে এবার চাস বাবা ডাক্তারের কাছে নিয়ে চলো পয়সা বলদের গুয়া দেয়া পড়ে না এনকি আয় যাতে ঘরে যা শিরা বাড়ি যাবি আর যাতে সাইকেল চালাতে না দেবি ওই পাঠা সাইকেল কই সাইকেলের রিংটা বাঁকা হয়ে গেছে তো তাই রাইখে আসি তুমি পরে গিয়ে নিয়ে আসো নির্মূলা পাঠা তুই আমার সাইকেল ভাঙে ফেলাইছ আজকে তোর আমি ফাইরে ফেলাম শহরের বাড়িতে আত্মীয় গেলে কাকা আজকে তাহলে বাড়ি যাই গা তো যাইবা না হেনে কি সারা জীবন থাকবা নাকি ঠিক আছে ব্যাগ ঠ্যাগ গুছাই গা এই নাও তোমার ব্যাগ আমি গুছাই রাখছি যাও গা আমার জুতার আছে কই ওই যে রাস্তায় গেটের সামনে রাখে দিছি যাওয়ার সময় পইরে যাও গা কাকা বাস স্ট্যান্ড পর্যন্ত একা যামু চলো একটু আগাই দেওয়া হো আরে পাউডা পুরো ব্যথা গেটের বাইরে যাই পারুম না এখানে তো তোমার পা ঠিক ছিল রিমোট কন্ট্রোল ব্যথা কেউ বোধহয় রিমোট টিপা দিছে ঠিক আছে জায়গা জায়গা ঘুরবার হ্যাঁ সাবধানে যাইস না আমরাও আর ঘুরবার যাম না তোরাও আর আহিস না গ্রামের বাড়িতে আত্মীয় গেলে না যাও হইব না আরে জায়গা না যাও হইব না আরে জায়গা আরে ছাড়ো তো আরে জায়গা গো না হ্যাঁ না হ্যাঁ না না তুমি থাকো আরে গেলাম গেলাম না যাও হইব না জায়গা গো আরে আমার কাজ আছে তো ছুটি নিয়ে আইছি আরে মাত্র দেড় মাস থাকলে হইব আরে কাকা আইছিলাম তো সাত দিনের নিগে দেড় মাস হয়ে গেল তুমি তো যাই বাড়ি দিলে না আরে ভাইস্তা তোর বাপ কাকারা যখন আইতো ছয় সাত মাস আগে বাড়ি যাওয়ার নামই নিত না তোমরাই খালি যাইবার থাও গা পর পর ভাবো খালি আরে কাকা কাজ আছে দূর সারা জীবন কাম করলে হইব আরে কাকা আবু রাহুম ঠিক আছে থাকবা না যখন বাড়ির নিয়ে কয়টা শাক সবজি নিয়ে যাও আচ্ছা দেও নেও দুইটা আলু নিয়ে যাও এত কিনা আলু কেমনে নিম আরে কই এত কিনা মাত্র দুইটা আলু দুইটা পুটল নেও দুইটা গেরা নেও দুইটা মিষ্টি কুমড়া নিয়ে যাও ও ভাগো গেলাম গো ভাগো গেলাম গো বাইশটা কিছু মনে করো না বেশি কিছু দিয়ে পারলাম না বাইতে আর ব্যাগ নাই তাহলে দুইটা বিসি কলার ঘাড়া দিয়ে দিতাম